আমি কেস দিয়েছি, কেস দিয়ে সেটা করছি। যদি আমি গাড়ি না পাই, আমি ইন্স্যুরেন্স সম্পূর্ণভাবে আমি কেস মামলা করব। আর আপনি যদি কেস না রাখেন তাহলে আমি কোর্টের মাধ্যমে করব। যেহেতু গাড়ি আছে কিনা, আমার ড্রাইভার আছে, আমার রেজিস্ট্রেশন বই আছে, যে কতটুকু সময় ডিউটি করে এই রেজিস্ট্রেশনের বইটুই সহ এখানে আমার ড্রাইভার আমি আনতে আসেন। তখন রাত্রে বাজে বারোটার সময় আমি ড্রাইভার আনতে আসি না। ড্রাইভার এখান থেকে ফোন করতেছে বইয়ের ব্যাপার করাম কিছুরা ভিতরে। আমি তার রেগুলাম থানার রেগুলাম সাহায্য করতো, থানা কইছে আপনার চিন্তা করার লাগতো না, আপনি স্টাফ দিয়ে দিতে আপনি যান। আমি বললাম আমি স্টাফ দিয়ে দিলে এখন গিয়েছিলে গন্ডগোল এদিকে রাস্তা ভালো না, যেতাম না। পরে রাতে আরেকটা ছেলে এখান থেকে আমার ড্রাইভার এনেছে, এর মধ্যে মন্ডল প্রেসিডেন্ট আমি জানাইছি যে আপনারা তোমরা যদি ইতা করো, ইতা করে কি রাজনীতি করবা নি, গন্ডগোল করে হইব নি। আমরা তোমরা সামনে বড়াইলাম, তোমরা আমরা সামনে বড়াইলা, তোমরা সামনে এইভাবে খালি গন্ডগোল করে ওগুলো মানে এটা তো মানে হতো না ভাই, আমার আর দরকার নাই। আপনারা কয়জন আহত হয়েছেন টোটাল? এরকম ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষতি তো গাড়ি দুইটা দেন, আমার গাড়ি জ্বালাই লিবার চেষ্টা করছিল, এটার ভিতরে ধরেন না লাখ দেড় লাখ টাকার মতো লাগবো। আর ঘরের যে সমস্ত জিনিসপত্র ভিতরে টিভিটা ভাঙতে আসে না, আলমারি ভাঙছে, আলমারির ভিতরে জিনিসপত্র আসলো, টাকা পয়সা আসলো, এটা কোনো ভাবনা নাই। কে বা কারা নিছে জানি না, এরা তিনজনে জিনিস এনে মতো না, কিন্তু এরা তিনজন আইসে গন্ডগোল, এটা ঠিক আছে। কিন্তু লোক তো রুখছে 50-60 জন, 70 জন লোক, 70 জন লোকে আমার আঘাত করছে আমার বাড়ির ভিতরে। তার ভিতরে আমার যান বাঁচাইতে গিয়া তারপরে আমরা দুরন্তি দিছি এখান থেকে। তারপরে হাসপাতাল গেছে, হাসপাতাল বেড় দিছে, হাসপাতালে আমরা নিয়ে লোক রাখছে। এই হলো ঘটনা, দুশ আমার এতটুকুই বিজিবি করছি। তারপরে আমি এই কথাটা কইছি যে এই গন্ডগোল টন্ডগোল তোমরা সঙ্গে নাই, আমার বারবার ওই ব্যবসা বাণিজ্যের অসুবিধা হইতেছে, দুশ এতটুকুই। আর সবচেয়ে জিনিস ছিল আমরা সামনাসামনি কথা কই, পিছনে কোনো কথা কই না। তারা জানে যে এবার ইলেকশন গাইতেছে, পুরসভা গাইতেছে, আমাদের মতো মানুষের যদি সুখ করা তাহলে তো কোনো মানুষ ডরে পেতো না। তারপরে